বাংলাদেশে বন্ধাত্ব সমস্যা একটা বড় সমস্যা, বিশেষ করে যারা বন্ধা, মেয়েদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, তাদের জীবন যে কত কঠিন, আমরা ডাক্তাররা মাঝে মাঝে তার কিছুটা আঁচ পেয়ে থাকি। বিশেষ করে আমি অনেককে দেখছি আমাদের চেম্বারে এসে কান্নাকাটি করতে, যেটা আসলেই একজন সচেতন মানুষের জন্য সহ্য করা খুব কঠিন। সত্যিকার অর্থেই অত্যন্ত কষ্ট লাগে যখন একজন মা হতে পারছে না, তার সামাজিক চাপ, শ্বশুরবাড়ির চাপ, স্বামীর চাপ এবং পারিপার্শ্বিক অবস্থার অবনতি ইত্যাদি ইত্যাদি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা অনেক কিছু। তো আমরা বলতে চাচ্ছি যে বন্ধাত্বের কিছু কারণ, কারণ বলতে আমি সহজে দুইটা ভাগ করতে চাচ্ছি। একটা হচ্ছে যে হরমোনজনিত এবং অন্যান্য। হরমোনজনিত কেন আলাদা করতে চাচ্ছি, যেহেতু আমি হরমোন বিশেষজ্ঞ সুতরাং আমি হরমোনের ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে বলবো, যদিও হরমোন ছাড়া অনেক অনেক কারণ আছে এবং শুধু কারণ তো পাওয়া গেছে অনেক, তারপর পাওয়া যায় না এরকম কারণের সংখ্যাও অগণিত, যেগুলি আমরা সহজ কথায় বলে থাকি যে এগুলি আননোন, ইটিওলজি আননোন, মানে কোনো কারণ জানা যায় নাই, কোনো কারণ ছাড়াই একজন লোক বন্ধা হইতে পারে। তো প্রথমত আমরা কারা বন্ধা বলবো, কার একজন দম্পতি স্বাভাবিক জীবন যাপন করার পরেও এক বছরের ভিতরে তাদের কোনো সন্তানাদি না হয়, তাহলে আমরা বলি যে সেই দম্পতি বন্ধা। সে মেয়েও হইতে পারে, ছেলেও হইতে পারে। এখানে আমাদের একটা জিনিস সবসময় মনে করে থাকি, মেয়েরা এর জন্য দায়ী, আসলে তেমনটি নয়। কারণ অনুসন্ধানে দেখা গেছে যে মেয়েরা যেমন দায়ী, ছেলেরা যেমন দায়ী, ঠিক সেইভাবে উভয়ে দায়ী এরকম কেসও আছে। মানে ওয়ান থার্ড করে বলা যেতে পারে যে মেয়েরা এক তৃতীয়াংশ মেয়েরা দায়ী, এক তৃতীয়াংশ পুরুষ দায়ী, এক তৃতীয়াংশ পুরুষ মহিলা উভয়ে, অথবা জানা যায় না এরকম কিছু কারণ দায়ী। তো হরমোনের ব্যাপারটা যেটা জানাতে চাই যে হরমোন আমাদের দেহে যে হরমোনগুলি বিশেষ উল্লেখযোগ্য যে হরমোনগুলি আছে, প্রত্যেকটার রোগের কারণেই মানুষ বন্ধা হইতে পারে। প্রথম থেকে আমরা যদি সবচেয়ে বেশি আমরা যেটার উপর গুরুত্ব দিয়ে থাকি বন্ধাত্বের ক্ষেত্রে, সেটা হচ্ছে থাইরয়েড ডিজর্ডার। কিন্তু থাইরয়েড ডিজর্ডারের মতো ডায়াবেটিস বা অন্যান্য যে সমস্ত রোগগুলি হরমোনের আছে, যে কোনো রোগের জন্যই আসলে কিন্তু বন্ধাত্ব হইতে পারে। থাইরয়েড ডিজর্ডারের কথা বলছি কি কারণে, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে একটা বন্ধা ফ্যামিলি আসছে, তাদের হয়তো বিশেষ করে মেয়েটার থাইরয়েড রোগ ধরা পড়ছে, এরপরে সেটা চিকিৎসা করা হলে পরে তাদের বাচ্চা আসছে। এই যে থাইরয়েড রোগের মাধ্যমে সত্যিকার অর্থেই সে বন্ধা ছিল, সেটা সহজে প্রমাণ হয়ে গেল। এটা থেকেই আমরা বলতে পারি থাইরয়েডের কারণে বন্ধা হয় এবং অনেকেই হয় এবং তার একটা চিকিৎসা আছে। ডায়াবেটিসের ক্ষেত্রে বলা যায়, ডায়াবেটিস বিশেষ করে ডায়াবেটিসের প্রথম দিকে, ফার্স্ট ট্রিমিস্টার বা আমরা যেটা বলতে পারি যে প্রথম তিন মাসে, বিশেষ করে দুই মাস যখন ভ্রূণ তৈরি হয়, সেই সময় ভ্রূণের জন্য একটা ভালো পরিবেশ দরকার। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সেই পরিবেশটা নাও থাকতে পারে, যার ফলে হয় কি, ভ্রূণ জন্মের পরপরই এটা ধ্বংস হয়ে যেতে পারে। কখনো সেটা বুঝে যায়, কখনো বুঝে যায় না। আমরা জানি যে সচরাচর একটা বেবির প্রথম তৈরি, একেবারে জায়গোট থেকে প্রথম তৈরি থেকে শুরু করে সচরাচর 14 দিনে ইউজুয়ালি আমরা 14 দিন সময় মাসিক হওয়ার কথা ছিল। যদি এই মহিলা যদি গর্ভবতী না হতেন, উনি যদি প্রেগনেন্ট না হতেন, তাহলে তার সেই দিন থেকে 14 দিন পরে তার মাসিক হওয়ার কথা ছিল। কিন্তু সেই মাসিকটা তার সেদিন যখন না হয়, আমরা বুঝি আরও 5 দিন ওয়েট করে, টোটাল 1 মাস 5 দিন ওয়েট করার পরে আমরা মনে করি যে তাহলে সে হয়তো গর্ভবতী হয়ে থাকতে পারে। তখন আমরা পরীক্ষা করি, পরীক্ষা করে যদি দেখি যে হ্যাঁ টেস্ট পজিটিভ, তাহলে আমরা বলি গর্ভবতী। সেটা অনেকভাবেই পরীক্ষা করা যায়, প্রস্রাবে পরীক্ষা করা যায়, তারপরে রক্ত পরীক্ষা করা যায় এবং আল্ট্রাসোনো বা অন্যান্য মাধ্যমেও পরীক্ষা করা যায়, এমনকি একটু বড় হয়ে গেলে এক্সরে দিয়েও পরীক্ষা করা যায় যে বেবি ভিতরে আছে কি নেই, অর্থাৎ সে প্রেগনেন্ট কি না। তাহলে হরমোন কারণের ভিতর বিশেষ করে আমি এই দুইটার কথাই বলতে চাই। তাছাড়া আপনার আমরা বলি স্টেরয়েড হরমোন, এর স্টেরয়েড হরমোন না থাকলেও যেরকম বন্ধা হইতে পারে, স্টেরয়েড হরমোনের আধিক্যের জন্য বন্ধাত্ব হইতে পারে। তাছাড়াও আমরা মেয়েদের একটা কমন রোগ আজকাল দেখতে পাচ্ছি, আগে এই রোগটা এত ছিল না, যেটাকে আমরা বলি পিসিওডি অথবা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। যেগুলি তো এই কারণগুলি হরমোনাল কারণগুলি, এই জন্য আমরা বিশেষ করে উল্লেখ করতে চাই যে অ্যানাটমিক্যাল সমস্যা, যেরকম যদি কোনো জন্ম শুরু থেকে শেষ পর্যন্ত এই পথে যদি কোথাও বাধা থাকে,
সেইটা সার্জিক্যাল অপারেশন বা ডায়ালিটেশন বা এরকম কিছু হয়তো তার চিকিৎসা করা যায়, সেটা কিছুটা খরচবহুল। কিন্তু হরমোনের যে চিকিৎসাগুলি এগুলি খুবই কম খরচ। বিশেষ করে আমরা জানি যে যাদের বারবার মিসক্যারেজ হচ্ছে, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা দেখব যদি ডায়াবেটিস ভালোভাবে কন্ট্রোল করা যায় তাহলে এই সমস্যাটা কম হবে। থাইরয়েড ডিজর্ডারগুলি, থাইরয়েডের যে হরমোনের খুব অভাব অথবা অতিরিক্তটা এরকম যদি থাকে তাহলে সেগুলি যদি চিকিৎসা করা যায় তাহলে আমরা ইপ্সিত ফল লাভ করতে পারি অতি অল্প খরচে। শুধুমাত্র জ্ঞানের অভাবের কারণে এই সমস্ত মায়েরা বন্ধা হয়ে থাকে, যেটা চিকিৎসা করা সম্ভব। যে হরমোনাল যে রোগগুলি আছে, হরমোনের আধিক্যও খারাপ, হরমোনের ঘাটতিও খারাপ। থাইরয়েড হরমোন বেশি হলেও খারাপ, থাইরয়েড হরমোন কম হলেও খারাপ। সুতরাং আপনাদের যাদের বন্ধাত্ব হয়েছে, এক বছরের ভিতরে যাদের সন্তানাদি হয় নাই, তারা অবশ্যই প্রথম কাজ হবে আপনাদের ডায়াবেটিস এবং থাইরয়েডের পরীক্ষা করা। ডায়াবেটিস থাইরয়েডের যদি কোনো সমস্যা না থাকে তারপরে আপনি ফার্দার আগাইতে পারেন কোনো গাইনি ডাক্তারের কাছে, যে দেখতে পারেন যে আপনার প্যাসেজে কোনো বেবি হওয়ার যে পথ, সেই পথে কোনো প্রতিবন্ধকতা আছে কি না সেগুলি দেখবে তারা, এইগুলি পরীক্ষা করে দেখবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক আছে কি না সেগুলি ওনারা দেখবেন। সুতরাং আর কতগুলি কারণ আছে যেগুলি আসলে গাইনিও না সরাসরি হরমোনেরও না, যেরকম পুষ্টি, পুষ্টি আধিক্য যেরকম আপনার বন্ধাত্ব হতে পারে, কেউ যদি খুবই পাতলা হয় একেবারেই ক্যাকেকটিক, এই জাতীয় লোকেরও কিন্তু বেবি কনসেপ্ট ঠিক মতো হয় না। সুতরাং অনেকে আছে আমাদের মেয়েরা ইদানিং অনেকেই ডায়েট কন্ট্রোল করতে করতে নিজেদের অপটিমাম ডায়েট, নিজেদের কাঙ্ক্ষিত ওজন, বাঞ্ছিত ওজন এই জিনিসগুলি ভুলে যায়। তারা করে কি পাতলা হইতে হইতে একেবারে পাতলা হয়ে যায়। এরকম পাতলা হলেও কিন্তু আপনার এই সাব ফার্টিলিটি অথবা বন্ধাত্ব ডেভেলপ করতে পারে। প্রাথমিকভাবে আপনি যদি কারোর সাথে কথা আলাপ করতে চান তাহলে একজন MBBS ডাক্তারের কাছে যাবেন। MBBS ডাক্তার এখন আমাদের অনেক আছে, আমরা মনে করি, যদিও হয়তো জনসংখ্যার অনুপাতে সেই পরিমাণ নাই কিন্তু যে পরিমাণ আছে সেটাও একেবারে নগণ্য নাই। আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, বিগত বছরগুলির চাইতে প্রায় দ্বিগুণ ডাক্তার পোস্টিং দেওয়া হয়েছে, নার্সদের পোস্টিং দেওয়া হয়েছে। সুতরাং আপনি আশা করি আপনার খুব ঘরের কাছেই হয়তো ডাক্তার, একজন MBBS ডাক্তার পেয়ে যাবেন। এমনকি সরকারি ডাক্তার, বেসরকারি ডাক্তার, যে কোনো একজন ডাক্তারের কাছে যাবেন। আমি বিশ্বাস করি বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত চিকিৎসা আছে, খুব কম লোকেরই আছে যে যাদের চিকিৎসা নেয়। এবং আমরা আমাদের বাস্তব জীবনে অনেক লোককে দেখেছি যে তারা এসে আমাদের খুশির সংবাদ দিয়েছে যে হ্যাঁ আমার বেবি হয়েছে ইত্যাদি ইত্যাদি। এগুলির অনেক কেস হিস্ট্রি আপনারা আমরা দেখাইলে পারে অগণিত। তো আপনাদের সবার জন্য আমার শুভকামনা রইল, যাদের বিশেষ করে বন্ধাত্ম রোগ আছে তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা প্রথমে একজন MBBS ডাক্তারের কাছে শরণাপন্ন হন, তারপরে ওনার পরামর্শ মতে আপনি কোন স্পেশালিটিতে যাবেন সেটা উনি ঠিক করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ।